তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি। আজকে হাজরা পুজো, হাজরা ছাড়া হবে। তো এখন বাজে রাত 1টা, তো আমরা চলে এসেছি হাজরা দেখতে। তো এখনও তো মানে পুরো সাজা কমপ্লিট হয়নি, এখানে রেডি করছে, একে সাজাচ্ছে। তো এই হাজরা ছাড়বে, তো এই দেখো সেজে গেছে পুরো। তো ভালো লাগছে দেখতে, দেখো চেনাই যাচ্ছে না। আর খুব সুন্দর সাজিয়েছে যে দাদাটা ওকে, এদেরকে সাজিয়েছে। তো দেখো খুব সুন্দর লাগছে দেখতে, মানে অন্ধকারে দেখলে ভয়ঙ্করই লাগে, বলো। এই দেখো, তো আমাদের এখান থেকে আজকে 3টে হাজরা ছাড়বে। তো 3 জনকে এখানে রেডি করছে। তো এরা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর একটু পরে এদেরকে শ্মশানে নিয়ে যাওয়া হবে। আর শ্মশানে গিয়ে এরা কীভাবে হাজরা খেলে সেটাও তোমরা দেখতে পারবে। তো শ্মশানে তো পুরো অন্ধকার, দেখতে খুব ভয় লাগে, তবু আমরা গিয়ে ভালো করে মানে দেখে এসেছি। তো এই দেখো, এরও সাজা কমপ্লিট হয়ে গেছে। তো এও পুরো কমপ্লিট, এর চুলটা দেখো, দেখে খুব ভয়ঙ্কর লাগছে। তো একেও যে সাজিয়েছে সে খুব সুন্দর সাজিয়েছে। তো এই দেখতেই পাচ্ছ, সারা গায়ে একদম মানে অভ্র দিয়েছে। তো খুব সুন্দর করেই সাজিয়েছে, ভালো লাগছে দেখতে। তো এদের এখন পুরো সাজা কমপ্লিট মোটামুটি হয়েই গেছে। এখন আরেকটু পরে, মানে এখন তো বাজে 2:30, তো 3টার দিকে দেখে শ্মশানে নিয়ে যাওয়া হবে। তো এই দেখো শ্মশানে নিয়ে চলে এসেছি। এই দেখো 3টা হাজরা ছাড়া হবে শ্মশানে। এই দেখতেই পাচ্ছ কি ভয়ঙ্কর লাগছে দেখতে, খুব অন্ধকার। এখন যেহেতু 3টে বাজে, অন্ধকার তো থাকবেই, বলো। এই দেখো, তো 3 জনে মিলে এখানে একটু গল্প গুজব করছে, তারপর এরা শ্মশানে মানে হাজরা খেলবে। তো যাই হোক, আর পুজোটা এখানে হবে দেখো।